আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের রাতে গর্ভবতী নেহা পারভীনের পরিবারের পাশে দাঁড়ালেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। নারায়ণপুর মাতৃসদন হাসপাতালে নেহা জন্ম দেন এক কন্যা সন্তানে। ডেপুটি মেয়র যার নাম ভালোবেসে রাখলেন মুখ্যমন্ত্রীর নামে, মমতা খাতুন। গত 25 এপ্রিল রাতে বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর পশ্চিম বেড়াবেড়ি বাসিন্দা নেহা পারভীনের প্রসব যন্ত্রণা হতো। পরিবারের লোকজন নেহা পারভীনকে তড়িঘড়ি নিয়ে যায় বাইগুইয়াটির কাছে একাধিক বেসরকারি হাসপাতালে, কিন্তু কোনো অজানা কারণবশত হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয়। এই ঘটনা খবর যায় বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির কাছে। তার নির্দেশে গর্ভবতী নেহা পারভীনকে নিয়ে আসা হয় নারায়ণপুরের বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতালে। কিন্তু বেশ কিছুদিন ধরেই এই হাসপাতালে অপারেশন থিয়েটার বন্ধ রাখা হয়েছে। তবে যে কোনোভাবেই গর্ভবতী নেহার প্রসব করানোর জন্য অপারেশন থিয়েটার প্রস্তুত করতে নির্দেশ দেন ডেপুটি মেয়র। লকডাউনের রাতে নিজের গাড়ি পাঠিয়ে চিকিৎসককে বাগুইয়াটির বাড়ি থেকে নিয়ে আসা হয়। ওই দিন রাতেই একটি কন্যা সন্তানের জন্ম দেন নেহা পারভীন। তারপর মা ও মেয়ে অসুস্থ থাকায় কয়েকদিন চিকিৎসার পর আজ ছুটি দেওয়া হয় মা ও মেয়েকে। ছুটির খবর পেয়ে মাতৃসদন হাসপাতালে ছুটে আসেন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। নেহার পরিবারের হাতে ফল, দুধ ও হরলিক্স তুলে দেন তিনি। লকডাউনের রাতে সব সমস্যার সমাধান করেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। তার জন্যই আজ নেহা পারভীন ও তার কন্যাকে নিয়ে বাড়ি ফিরতে পারছেন পরিবার। তাই নবাগত কন্যা সন্তানের নামকরণ করতে অনুরোধ করেছিলেন পরিবারের লোকজন। সেই মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ওই কন্যা সন্তানের নাম রাখেন মমতা খাতুন। বাড়ির অনুমতি নিয়ে এই মেয়েটির নাম এরকম একটা ব্যাপারের মধ্যে, যেহেতু রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি লকডাউনে নেতৃত্ব দিচ্ছেন, তিনি সব মানুষের কাছে পরিত্রাতার ভূমিকা, ওনার নামে মেয়েটার নাম আমরা রেখেছি মমতা খাতুন। এই মেয়েটির নাম আজকে তার ছুটি হচ্ছে, যেটা আমি তাকে রিসিভ করতে এসেছি, মানে এসেছি এবং আমার মাকে আমি আমার পক্ষ থেকে আমার ওয়ার্ডে আমি ওয়ার্ডের কাউন্সিলারও ফল ইত্যাদি হরলিক্স দিয়ে বাচ্চাটাকে স্বাগত জানিয়ে বাচ্চাটা আরও ভালো বড়ো হবে ইত্যাদি হবে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সম্ভবত পশ্চিমবঙ্গের প্রথম একজন নাম দেবে এবং তাকে সেটাকে দেখে আমরা খুশি। ওনার উনিও সুস্থ আছেন, পরিবারের লোক সুস্থ আছেন, আমার পরিবারের লোকেরাও এসেছেন, আমিও খুব খুশি। আজ না বললাম যে এমনি গাড়ি করে এসছে, মানে গাড়ি পেয়ে দিয়েছি, আমার অ্যাম্বুলেন্স করি উনি যান, আমার নিজের ওয়ার্ডের যে অ্যাম্বুলেন্স সে অ্যাম্বুলেন্স করি বাড়িতে পৌঁছে দেয় বাড়ির সামনেই, তবু আমি বলেছি অ্যাম্বুলেন্স করি যাবে, অ্যাম্বুলেন্স করি আমরা সেটা নিয়ে গিয়ে ওনাকে পৌঁছে দেয় বাচ্চার আমরা সত্যি কামনা করি। মা সুস্থ আছেন এরকম একটা কাজ যেন আমরা পাত্র তারপর অনেক বাচ্চারই হয়েছে 7 মাসের একটি মানে 5 মাস 6 মাসের প্রেগনেন্সির খরচ এবং সেটাকেও আমরা এইভাবে করেছি। অনেকগুলো কেস এখন আমাদের এখানে করছি মাতৃসদনে, আমরা ঘোষণাও করেছি যে কোনো গর্ভজাত মা দুস্থ হ্যান্ড চালক রিক্সা চালক এই সময় লকডাউনে আয় করতে পারছেন না এমন কোনো মায়ের আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট করবো। ওনাদেরকে আমরা একটা পয়সা এখানে খরচা করতে হয়নি, পুরো ওষুধ টষুধ যা লেগেছে বাইরে থেকে আমরা কিনে দিয়েছি, এ অবধি আমাদের দায়বদ্ধতা সবটাকে সামনে রেখে। এই মিটুন, अच्छा वो क्या हो रहा था, दूसरे किसी हॉस्पिटल में एडमिट नहीं हो रहा है? दूसरा हॉस्पिटल ले गया था, वहाँ भर्ती नहीं ले रहा था, तो हम लोग यहाँ भर्ती भी लेने आए, तो यहाँ से भी घुरा दिया हम लोग को। तो लास्ट में दादा को हम लोग रिंकू को फोन किया, रिंकू बोल के दादा मतलब डिप्टी मेयर, दादा को फोन किया रिंकू, रिंकू फिर दादा बोली ऐसा बात है नहीं, हम बोले तापस चले थे हम लोग बोल के लास्ट में बुलाई थे दादा, सब डॉक्टर को भी नहीं था, सब डॉक्टर को फोन करके बुलाए यहाँ पर, डॉक्टर लोग सब आया आगे जल्दी जल्दी इमरजेंसी रूम में लेके उसका ऑपरेशन करवा के जितना खर्चा हुआ सब दादा हम लोग। अच्छा उनका उन बच्चे का नाम ममता दिए क्यों दिया? ममता वो अपना पसंद से दिया है। जो ये कौन दिया, डिप्टी मेयर ना आप लोगों ने दिया? अच्छा उनका नाम ममता खा क्या है? अच्छा अभी अभी क्या सब कुछ ठीक है, मतलब खुशी है दादा ने इतना कुछ किया? खुशी तो नाम 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 हमने एक्सेप्ट कुछ। आपका नाम? मेरा नाम सोनी बेगम। बच्चे का कौन है आप? पलाश नस्कर एक प्रतिवेदन किधर रहते हैं आप? আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন সঙ্গে থাকুন। দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।